বলিউড অভিনেত্রীর একা, যাকে ঘিরে রহস্যের শেষ নেই। বিশেষ করে এই অভিনেত্রীর ব্যক্তি জীবনে গোধূল থেকে যায় সবার মাঝে। সব সময় একটা প্রশ্নে অনেকের মাঝে ঘুরপাক খায়। তাহলে রেখার স্মৃতিতে সিধু, স্বামী মুকেশ আগরওয়ালা মারা গিয়েছেন 1991 সালে, কিন্তু এখনো সিঁদুর পরে থাকেন কেন? এই প্রশ্নের উত্তর কেউ খুঁজে পাননি। 60 বছর বয়সে এই অভিনেত্রী দ্বিতীয় বিয়ে করেছেন কিনা পরবর্তী সময় তা নিয়ে নানা সময় নানা গল্প শোনা যায়। আর সেই ক্ষেত্রে অবহেলিতভাবে উঠে আসে অমিতাভ বচ্চনের নাম, কিন্তু ইয়াসির ওসমানের বই রেখা দ্য আনটোল্ড স্টোরি বলছে অন্যরকম কথা, যা শুনলে বুড়ি কুচকাতে পারে অনেকের। যেখানে মনে করা হচ্ছে গোপনে সঞ্জয় দত্তকে নাকি বিয়ে করেছিলেন রেখা, জানা গেছে 1984 সালে জমিন আসমান ছবির শুটিং এর সময় রেখা এবং সঞ্জয় দত্তকে একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। এতটাই গভীর এবং গোপন ছিল সেই সম্পর্ক যে তারা বিয়েও করেছিলেন গোপনে, যা আজ পর্যন্ত কেউ জানে না। তবে এই তথ্য এতটাই সত্য, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলেনি এখনো। তাই বলিউড গুঞ্জনে আপাতত ঘুরপাক খাচ্ছে রেখা সঞ্জয় সম্পর্ক।